সন্দীপ ঘোষের কুকেরদের কথা জেনে যাওয়ায় খুন হতে হয়েছে তরুণী চিকিৎসককে। শ্যামবাজারে ধর্ণা মঞ্চ থেকে এভাবেই আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তার দাবি, ওষুধ বাজার থেকে অনেক তথ্যই জানতে পেরেছিলেন নির্যাতিতা। ধর্ণা মঞ্চ থেকে এটাই দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। বলেছেন, সমাধান একটাই, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ। এর কোনো বিকল্প হতে পারে না। রাজ্যের বিরোধী দলনেতা আরো বলেছেন, আর্যিকরের ঘটনায় শুধুমাত্র উপাচার্য বদল করা হয়নি, ভিসেরা রক্তের নমুনাও পাল্টে দেওয়া হয়েছে, মুছে দেওয়া হয়েছে সিসিটিভির ফুটেজ। ঘটনার দিন রাতে কারা ডিউটিতে ছিলেন সেই রক্তেরও খাতা থেকে ছিঁড়ে ফেলা হয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। কীর্তিমান সন্দীপ ঘোষ, পেশেন্ট চেঞ্জ হয়ে গেছে, ভিসেরা চেঞ্জ হয়ে গেছে, ব্লাড স্যাম্পল চেঞ্জ হয়ে গেছে, সব চেঞ্জ হয়ে গেছে, সিসিটিভি ফুটেজ মুছে দেওয়া, ওই দিনকার নাইট ডিউটির রোস্টার ছিঁড়ে খাতা থেকে হজম করে দেওয়া, যা দিন পাঁচ দিনে সব করে ফেলেছে মমতা তার গুন্ডা। কি লুকাতে চান মাননীয়, লুকাতে চান আপনি শ্যামাদার অপকীর্তি?